নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ যাবে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শীঘ্র। নভেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথাই 100-এ 100 মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না। এই কারণে করব না, আপনার জন্মছকে গ্রহের দশা আলাদা, আপনার জন্মছকে গ্রহের অন্তর্দশা আলাদা, আপনার জন্মছকে গ্রহের প্রত্যন্ত দশা আলাদা। তাই আপনার জন্মছকে প্রতিটি গ্রহ যে যে পজিশনে থাকবে সেই রকমই কিন্তু ফল দেবে। তবে হ্যাঁ, এই ভিডিওতে বলা কথাগুলো যদি আপনার জন্মছকের সাথে মিলে যায় তাহলে 100-এ 100 মিলে যাবে। তাহলে আর দেরি কিসের, আসুন জেনে নিন নভেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। তার আগে গোচর ফল কি বলছে আসুন জেনে নিই। আপনাদের রাশির চতুর্থ স্থানে শুক্রের অবস্থান এবং 16 নভেম্বর সেটি কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছে এবং রাশির পঞ্চমে বুধ গ্রহের অবস্থান এবং এই 28 নভেম্বর এই বুধ গ্রহই কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে এবং 16 নভেম্বর পর্যন্ত এই রবি আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে এবং 16 নভেম্বরের পর এই রবি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাশির সপ্তমভাবে বৃহস্পতির সক্ষেত্রিক অবস্থান। এই বৃহস্পতি আবার 20 নভেম্বর আপনাদের রাশির ঠিক অষ্টমভাবে অবস্থান করবে এবং দশমভাবে বক্রী মঙ্গলের অবস্থান। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার কি হতে চলেছে। তার আগে যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চান, অর্থাৎ অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই কেবল তারাই যোগাযোগ করবেন যারা জন্মছক বিচার করাতে চান। প্রথমে আসে আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে আপনাদের শারীরিক পার্ট নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাদেরই ভোগার সম্ভাবনা রয়েছে যাদের শনির দশা চলছে, মঙ্গলের দশা চলছে এবং বুধের দশা চলছে, তারাই কিন্তু এই শারীরিক পার্টি কিন্তু ভুগবেন। এরপরে আসি আপনাদের পারিবারিক অবস্থান, অর্থাৎ পারিবারিক সুখ কেমন পাবেন। আপনাদের চতুর্থভাবে শুক্রের অবস্থান, যিনি কিনা পঞ্চমপতি এবং দ্বাদশপতি, যা কিনা আপনাদের সুখের জায়গাটা আনতে সহায়তা করবে। ফ্যামিলি বন্ডিং এগুলো কিন্তু আপনার থাকবে এবং এর পাশাপাশি ভোগবিলাস জাতীয় দ্রব্য আপনারা কিন্তু ক্রয় করতে চলেছেন, যেমন গাড়ি, যেমন এসি বা ফ্রিজ বা ফ্ল্যাট বুকিং, এগুলো কিন্তু করতে চলেছেন। এর পাশাপাশি আপনারা কিন্তু জায়গা, জমি বা ভূমি বা বাড়ি এগুলো কিন্তু ক্রয় করতে চলেছেন। এরপর আসি আপনাদের ধনভাব, ধনভাব কেমন রয়েছে। আপনাদের ধীরে ধীরে টাকা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হিউজ পরিমাণে হঠাৎ করে টাকা চলে আসলো সেটা নয়, আপনাদের ধীরে ধীরে টাকা কন্টিনিউসলি আসতেই থাকবে, এরকম ব্যাপার থাকবে। তবে যে সমস্ত টাকা ব্যবসায় আটকে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিজনেস ক্ষেত্রে আপনাদের কিন্তু আয় বৃদ্ধি করবে, তবে ধীর গতিতে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, অর্থাৎ আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রটা প্রশস্ত হতে চলেছে। এরপর আসি আপনাদের সন্তান ভাগ্য। যারা সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন সন্তানের জন্য, তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। তবে আপনার জন্মছকে কেতু গ্রহের কী পজিশন রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়। এর পাশাপাশি যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, শিল্পকলা,
এই সবে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে মাসের 15 তারিখের পর থেকে। 15 তারিখের পর থেকে আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের ক্যারিয়ারে উত্থান চোখে পড়ার মতো হতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ এবং শুক্র গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে। এরপরে আসি আপনাদের বৈবাহিক দিক। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সারা মাসই মোটামুটি যাবে, খুব খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না, মোটামুটি যাবে। তবে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। এই মাসে পড়াশোনার স্থান মোটামুটি শুভই দেখা যাচ্ছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি শুভ কম্পেয়ার টু লোয়ার লেভেল। এবং সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে এই মাসে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি শুভ হতে চলেছে। যারা বিবাহ নিয়ে খুব টেনশনে রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু এই নভেম্বর মাসে, আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় নভেম্বর মাস আপনাদের জন্য কিন্তু ভালো বার্তা আনতে চলেছে। কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে বাট সমস্ত জায়গায় নয়। তবে সবচেয়ে বড় বিষয় এই রাশিফলটি আপনার জন্মছকের সঙ্গে যদি পারমিট করে যায় তাহলে 100-100 ফল দেবে, আর যদি পারমিট না করে তাহলে 30-40% ফল দেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।